হ্যালো এভরিওয়ান, এখন তো গরম বেশ ভালোই পড়েছে, কারণে আজকে গরমের উপযোগী একটা দারুণ ডেজার্ট রয়েছে আপনাদের জন্য। তো এর জন্য আমি 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটা 1/2 লিটারের একটু বেশি রয়েছে এখানে, যেহেতু ঘন করে আগে থেকেই রয়েছে, আর এখন আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি মিশিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো মিল্ক পাউডার, আর মিশিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু মিল্ক পাউডারও বেশ খানিকটা মিষ্টি রয়েছে, আর এখন খুব বেশি মিষ্টি খেতে কেউই খুব একটা পছন্দ করেন না, তাই চিনিটা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি 2 টেবিল চামচই দিলাম এখানে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। আর এদিকে আমি রেখে দিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেটাকে ঠান্ডা দুধ দিয়ে গুলে নেব। গুলে নিয়ে সেটা এই দুধের মিশ্রণে মিলিয়ে দেব। এটাকে ঠান্ডা দুধ দিয়ে গুলে নিয়েছি, গুলে এবার এটাকে আমি দুধের সাথে মিশিয়ে দেব। কিন্তু কর্নফ্লাওয়ার মেশাবার সাথে সাথেই আমাকে এটা সমানে চালিয়ে যেতে হবে, এটাকে একদম ছেড়ে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু তলায় ধরে যাবে। দেখুন এখন বেশ ঘন হয়ে গেছে, এই পর্যায়ে আমি আঁচটা বন্ধ করে দেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে পর এখানে আমি মিশিয়ে দেব 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটা দিলে দুধের যে গন্ধটা আছে সেটা থাকবে না, বেশ ভালো সুগন্ধ হয়ে যাবে। এটাকে মিশিয়ে দিয়ে একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে এটা ঢেলে নেব আমি। এই কন্টেনারের মধ্যে ঢেলে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। তাতে করে কি হবে, এটা বেশ জমাট বেঁধে একটু কুলফির মতো হয়ে যাবে, সেটা ডিজার্টে ব্যবহার করতে ভালো লাগবে আর কি খাওয়ার সময়। এখানে আমি চিড়ে নিয়েছি, 50 গ্রাম চিড়ে ছিল। চিড়েটাকে 10 মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চিড়েটা এখন পুরো ভিজে ঝরঝরে হয়ে গেছে। ওই দেখুন দুধের মিশ্রণটা যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটা এখন বেশ জমাট হয়ে গেছে, এখন কুলফির মতো হয়ে গেছে প্রায়। দেখুন একদম কুলফি টাইপের আইসক্রিমের মতো দেখতে হয়ে গেছে। তো এটা যখন আমি চিড়ের সাথে মিশিয়ে নিচ্ছি, এটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে একটুখানি এটা নরম হয়ে যাবে, এতটা শক্ত আর থাকবে না। এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পুরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি কিছু আমের টুকরো। এর সঙ্গে কলাও, একটা কলাও আমি কেটে মিশিয়ে দেবো। আপনারা চাইলে লিচু এর সঙ্গে দিতে পারেন, যার যা ফল এখানে পছন্দ হয় সেই সমস্ত ফল এখানে মেশানো যেতেই পারে। কারোর যদি মনে হয় কিছু ড্রাই ফ্রুটসও এখানে ক্রাশ করে দিয়ে দেওয়া যেতে পারে, সেটাও বেশ উপাদেয় হবে, খুব পুষ্টিকর হবে খাবারটা। কোনো ঝামেলাই নেই, খুব চটপট বানিয়ে নেওয়া যায় এবং যথেষ্ট পুষ্টিকর একটা খাবার তৈরি হবে। এটাকে খুব ভালো করে ফলগুলোর সাথে মিশিয়ে নেবো, চিড়ে আর দুধের মিশ্রণটা। এবার সার্ভিং বলে এটাকে দিয়ে দিচ্ছি আমি সার্ভ করার পাড়া। এবার এটা যদি এরকম একটা গ্লাস যদি আপনারা খেয়ে নেন, তাহলেই দেখবেন বেশ অনেকটা পেট ভরে যাচ্ছে এবং অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ করে ভ্যানিলা আইসক্রিম, এটা খাবারটা স্বাদটাকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে। কিছু কেটে রাখা ফল এখানে আম দিচ্ছি আমি, যদি আপনারা বেদানা খেতে পছন্দ করেন তাহলে উপর থেকে বেদানাও দিতে পারেন, সেটা দেখতে বেশ সুন্দর হবে। বেদানার কালারটা তো ভীষণ সুন্দর লাগে সাদার উপরে। তো আমি এখানে একটু আমের কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন একটা অসাধারণ ডেজার্ট তৈরি হলো, আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসবো কোনো সুন্দর একটি রান্না নিয়ে। সকলে খুব ভালো থাকুন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।